যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার অভিযোগের বিষয় সংবাদ সম্মেলন করছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এখান। সেখানে আছেন সহকর্মী তানভীর সুমন। সুমন, সংবাদ সম্মেলনের কি খবর আছে আপনাদের কাছে জানাবেন আমাদের। একটু আপনাকে সংশোধন করি যে সংবাদ সম্মেলন যে বিষয়টি আসলে গতকাল আমাদেরকে জানানো হয়েছিল, আপনি জানেন যে গতকাল আসলে একটি পত্রিকাতে একটি খবরকে কেন্দ্র করে সারা দেশব্যাপী কিন্তু একটি আলোচনা, এই যে অসার এমডি তাসকিম এখানকে নিয়ে একটি আলোচনা সমালোচনা শুরু হয়ে গিয়েছিল, সেটি জানেন। আমি একটু মনে করিয়ে দিই সংবাদটি যে অসার এমডির যুক্তরাষ্ট্রে, যিনি যেখানে তার পরিবারের সবাই বসবাস করেন, সেখানে তার 14টি বাড়ি পাওয়া গেছে এবং এটি নিয়ে দুদকে কিন্তু 2টি অভিযোগ জমা পড়েছে। তো খুব স্বাভাবিকভাবে যার বিরুদ্ধে এই অভিযোগ, তার বক্তব্য পাওয়ার জন্য কিন্তু কালকের থেকেই আমরা যারা সাংবাদিক ছিলাম তারা কিন্তু চেষ্টা করছিলাম তার সঙ্গে যোগাযোগ করার জন্য, আসলে এটা কতটা সত্য। তো তারপরে কিন্তু আমাদেরকে জানানো হয়েছিল যে আজকে 10টার সময় কিন্তু তিনি আমাদের সঙ্গে কথা বলবেন এবং সেই হিসাবেই তার পিএস এর সঙ্গে যোগাযোগ করে আমরা কিন্তু এখানে এসেছিলাম। এবং আসার পরে আমাদেরকে, জানেন যে এই এটি একটি সেবামূলক একটি প্রতিষ্ঠান, সেই সেবামূলক প্রতিষ্ঠানটিতে কিন্তু আমাদেরকে আসলে সেই অর্থে আমরা যারা সাংবাদিক ছিলাম তাদেরকে কিন্তু আসলে ঢুকতে দেওয়া হয়নি। আপনি দেখছেন এখনো আমাদের বাধা দেওয়া হচ্ছে। কি সমস্যা কি ভাই আপনাদের? আমরা উপরে যাবো, আপনার এমডির কাছে যাবো। এখানে আমরা এর আগেও ঢুকেছি, কোনো সমস্যা হয়নি। আপনি সমস্যা কি না স্যার? আমি তো একটা নিরাপত্তা কর্মী, একটা দায়িত্ব পালন করি স্যার। আপনি আজকে চাকরিতে ঢুকেছেন, এর আগেও আপনি চাকরি করেছেন, আমরা সাংবাদিকরা এখানে এসেছি। জি স্যার বাধা দেন, আজকে কেমন স্পেশাল দিন যে না স্যার? আমাদের স্যার আমাদের অ্যাপার্টমেন্ট লাগবে, আপনাদের অ্যাপার্টমেন্ট থাকে স্যার, অবশ্যই আপনি দেখা করতে পারবেন স্যার। না স্যার, এটা আগে থেকে স্যার। না স্যার, জি স্যার, সবসময় আসা যাওয়া করতে অভ্যস্ত। না জি স্যার, এটা আগে থেকে স্যার। এখানে আসতে, এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান, এখানে গিয়ে কথা বলবে সাংবাদিক আমরা আপনার যদি অ্যাপার্টমেন্ট থাকে অবশ্যই যাবেন আমাদের বাইরে স্যার। আপনি দেখছেন যে আসলে অসার যে এমডি তাসকিম এখান, তিনি সংবাদ সম্মেলনটি ডাকার পরে, তারপরে আমরা যখন এখানে এসেছি, তিনি যে কোনো কারণে আমাদেরকে আসলে সেইভাবে ফেস করতে চাচ্ছেন না এবং তার কারণে তারা সিকিউরিটি গার্ড থেকে শুরু করে, আমরা দেখেছি সকালে যে একদম হাতে গুনে গুনে তাদের হাতে লিস্ট ছিল, সেই লিস্ট দেখে 3-4টি মিডিয়াকে তারা ভেতরে ঢুকতে দিয়েছেন এবং হয়তোবা সেই মিডিয়াগুলোর সঙ্গে তাসকিম এখানের সেই সম্পর্ক আছে বিধায় তিনি তাদের সঙ্গে কথা বলেছেন। এর বাইরে কারোর সঙ্গে কিন্তু এখন পর্যন্ত তিনি কথা বলেননি। আপনি জানেন যে তাসকিম এখানকে নিয়ে এই প্রথম নয়, এর আগেও কিন্তু তাকে নিয়ে নানা রকম অভিযোগই আমরা নানা সময় শুনি। তার এই যে মাঝে মধ্যে তার পরিবার যুক্তরাষ্ট্রে থাকেন এবং তিনি, আপনারা জানেন যে গত মাসে যুক্তরাষ্ট্রে থেকে তিনি ভার্চুয়ালি অফিস করার অনুমতি চেয়েছিলেন 2 মাস, সেটি কিন্তু অসার যে বোর্ড আছে সেই বোর্ড থেকে কিন্তু অনুমতিটি দেওয়া হয়নি। এবং সব শেষে আমরা কালকে যেটি বলছিলাম আপনাকে সংবাদে, যেটি কালকে পত্রিকায় এসেছে যে 14টি বাড়ির বিষয়টি, এবং সেটি হাইকোর্টের কিন্তু নজরে এনেছেন দুদকের আইনজীবী এবং সঙ্গে সঙ্গে কালকে কিন্তু বলা হয়েছে যে এই আগামী 15 দিনের ভেতরে কিন্তু একটি তদন্ত করে এর প্রতিবেদনটি দ্রুত আসলে তাদের জমা দিতে। তো এই বিষয়গুলো নিয়েই কিন্তু আমরা তাদের তাসকিম এখানের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু সে কিন্তু কথা আমাদের সঙ্গে বলতে চাচ্ছে না। তার কিছু তাবিদার মিডিয়া বলেন কিংবা তার যারা আসলে খুব বেশি তার প্রিয় মিডিয়া আছে তাদের সঙ্গে তিনি কথা বলতে অভ্যস্ত এবং তাদের মাধ্যমে আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে তিনি যেটি বলছেন যে তার যে 14টি বাড়ির কথা বলা হয়েছে এটি সম্পূর্ণ মিথ্যা এবং তার যুক্তরাষ্ট্রে শুধুমাত্র একটি বাড়ি আছে, সেটি তার নয়, তার ওয়াইফের একটি বাড়ি আছে এবং তার ওয়াইফ যুক্তরাষ্ট্রে একটি ভালো চাকরি করেন, সেই চাকরির সুবাদেই তার সেখানে বাড়ি করা। এবং তিনি এটিও বলেছেন যে বাংলাদেশে তার এখন পর্যন্ত কোনো সম্পত্তি নেই, কিন্তু আমরা কিন্তু জানি যে এই ঢাকাতে তার জন্য এই অসা থেকে কিন্তু বরাদ্দকৃত একটি বাড়ি কিন্তু গুলশানে আছে এবং সেই বাড়িতে এই 13 বছরে তিনি এ পর্যন্ত হাতে গোনা কালে ভাদ্রে যায়, যেটা বলা চলে যে তিনি মাঝে মাঝে যান, তিনি শ্বশুর বাড়িতে আসলে থাকেন এবং সেই বাড়ির যে ভাড়াটি তার বেতন থেকে কর্তন করা হয় 35,000 টাকা, কিন্তু সেই বাড়ির রক্ষণাবেক্ষণে কিন্তু প্রতি বছর খরচ করতে হচ্ছে 50 লাখ টাকা। তো এইভাবেই কিন্তু আসলে এই অসার এমডি তাসকিম এখান চলছেন এবং অসাও চলছেন, নানা সময় দুদুকে তার নামে অভিযোগ পড়ছেন, কিন্তু সেই অভিযোগটা যে কোনোভাবে। রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা ওয়াসা ভবন থেকে যুক্ত ছিলেন তানভীর সুমন।